আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি স্টেপগুলো বুঝে নিয়েছি আসলে কিভাবে করতে হবে, যে আমরা একটা ডিরেকশনকে পজিটিভ এক্স ধরে নিতে হবে আর একটাকে পজিটিভ ওয়াই ধরবো। এবং নর্মালি পজিটিভ এক্স ডিরেকশন আসলে কোনটা ধরবো, পজিটিভ এক্স হবে আমরা নর্মালি যেটা ধরি যে বস্তুগুলা কোনো একটা সরলরেখা বরাবর অবশ্যই ঘটনার আগে চলতেছিল, যেই সরলরেখা বরাবর চলতেছিল সেই সরলরেখা বরাবরই আমরা এক্স অ্যাক্সিসটা ধরে নিই। আর যখন এক্স অ্যাক্সিস পেয়ে যাবো ওয়াই অ্যাক্সিসও পেয়ে যাবো, তাহলে আমাদের বুঝতেই পারতেছি আমরা এখানে এই সরলরেখা বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ধরে নেবো, আর ধরে নিলাম যে এই ডান দিকটা হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা ওকে, আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস অবশ্যই তার সাথে লম্ব উপরের দিকে, তাহলে এটা আমরা ধরে নিলাম হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের কিন্তু জিরো নাম্বার কাজ শেষ। তারপর আমরা যে কাজটা করবো, সবগুলি ভেক্টরকে পজিটিভ এক্স এবং পজিটিভ ওয়াই বরাবর রূপাংশ করবো। তাহলে দেখো ঘটনার আগে কি ভেক্টর রাশি আছে, ঘটনার আগে এই প্রথম বস্তুর ভরবেগ এটা একটা ভেক্টর রাশি, তার মান কত 10 × 1 = 10, এবং তার ডিরেকশন কত পজিটিভ এক্সের দিকে। তার মানে ঘটনার আগে এই বরাবর একটা ভেক্টর আছে যেটা আসলে পজিটিভ এক্স বরাবরই আছে অলরেডি, মান হচ্ছে 10। আর একটা ভেক্টর আছে যেটা আসলে কোন দিকে, জাস্ট এক্সের উল্টা দিকে আছে, উল্টা দিকে তার মান কত, উল্টা দিকেও তার মান আসলে 10ই হবে, 5 × 2। তার মানে আমরা এই আদি বেগের অংশটাকে মানে ঘটনার আগের অংশটাকে উপাংশ বেগ করে ফেললাম। এরপরে দেখো ঘটনার পরে কি হয়েছে, একটা বস্তু এদিকে চলে গেছে আর একটা বস্তু এদিকে চলে গেছে, তার মানে এদেরকেও তো দুইটা উপাংশ ভাগ করতে হবে, এবং এটা অবশ্যই করতেই হবে কারণ এখানে আসলে করার কিছু ছিল না। এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই বস্তুটা যদি চিন্তা করি যে এই বস্তুর আসলে ভরবেগ যে ভেক্টরটা সেটা আসলে এই ডিরেকশন ছিল, তাই না, মান কত 10 × 1, তার মানে হচ্ছে 10, আমি জাস্ট ইউনিটটা আপাতত ইগনোর করলাম। তাহলে দেখো এই ভেক্টরটা এখানে অ্যাঙ্গেল কত এক্স অ্যাক্সিস, এইটাই তো এক্স অ্যাক্সিস আমাদের, এই যে ধরলাম এটা এই ডিরেকশন এক্স অ্যাক্সিস, তাহলে সেই ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, তার মানে এই বরাবর যদি তার কম্পোনেন্ট বা উপাংশ নেই সেটা হবে 10 cos 30 ডিগ্রি, এবং এইটার সাথে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর যদি তার কম্পোনেন্ট নেই সেটা হবে কি 10 sin 30 ডিগ্রি। এবং যখনই আমি এই ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলছি, আশা করি বুঝতেই পারতেছো তোমরা অলরেডি জানো যে আসলে এই ভেক্টরটা আর এক্সিস্ট করে না, তার মানে আমরা এটাকে মুছে দিতে পারি। সিমিলারলি দ্বিতীয় বস্তুটার জন্য তো আসলে জানি না, তো ধরে নিলাম সে কোনো একটা অ্যাঙ্গেলে গতিশীল হয়েছে, বুঝতে পারছি আশা করি বোঝা গেছে, কোনো একটা অ্যাঙ্গেল যদি গতিশীল হয় তাহলে এটাকেও দুইটা অংশে ভাগ করি। তো ভেক্টরটা আসলে ছিল কোন বরাবর, এই দিক বরাবর ভেক্টরটা ছিল, তার মান কত 2v, এটা হচ্ছে ভরবেগের মান ধরে নিলাম, আপাতত ইউনিট ইগনোর করলাম। তাহলে তার কস বরাবর একটা উপাংশ মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি উপাংশ হয় তাহলে সেটা কীভাবে বোঝাই যাচ্ছে, সেই উপাংশ মানে হবে 2v cos θ, এই ভেক্টরের যে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন উপাংশ তার মানে হবে বোঝাই যাচ্ছে 2v sin θ, 2v sin θ। তাহলে আমাদের এক নম্বর স্টেপ শেষ। এখন দেখো যখনই আমি এই ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম তখন কিন্তু আর ভেক্টরটা এক্সিস্ট করে না, ওকে। তাহলে এখন তুমি এই স্টেপ মানে তুমি সবগুলো ভেক্টরকে যখন এক্স এবং ওয়াই বরাবর ভাগ করে ফেলছো অলরেডি, তখন তোমার কাছে কিন্তু আর কোনো ঝামেলা নেই, সবগুলি ভেক্টর কিন্তু অ্যালাইন্ড, তারা হয় এক্স অ্যাক্সিসে অথবা ওয়াই অ্যাক্সিসে, এখন তো শান্তি। এখন কী করবা, শুধু এক্স অ্যাক্সিস বরাবর একবার ভরবেগের সমসূত্র অ্যাপ্লাই করবা, ওয়াই বরাবর ভরবেগের সমসূত্র অ্যাপ্লাই করবা, তাহলে দুইটা ইকুয়েশন পাবা, সেই দুইটা ইকুয়েশন সলভ করলেই কিন্তু তোমার আননোন বের হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা সেই স্টেপে যাই। তাহলে আমাদের স্টেপ টুতে আমাদের এক্স বরাবর আমরা আগে ভরবেগের সমসূত্র অ্যাপ্লাই করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ঘটনার আগে কি আছে, এই এই একটা ভেক্টর রাশি আছে আর উল্টা দিকে একটা আছে, তো আমরা অলরেডি জানি যে যেটা পজিটিভ দিকের সাথে অ্যালাইন্ড আছে মানে পজিটিভ এক্সের সাথে তাকে আমরা প্লাস সাইন দিয়ে নিব, আর যেটা উল্টা দিকে আছে তাকে আমরা মাইনাস সাইন দিয়ে নিব, শেষ। এটাই হচ্ছে আমার আদি বর্বেগ এক্স অ্যাক্সিস বরাবর। সিমিলারলি শেষ বর্বেগটা কি আছে, শেষ বর্বেগে আসলে এইটা একটা আছে আর একটা এইটা আছে, শেষ। তাহলে দেখো এই বরাবর কত আছে, এটাও পজিটিভ দিকে হবে প্লাস cos 30 ডিগ্রি, আবার এইটাও তো এদিকে আছে, তার মানে এটা কি হবে, এটা হবে 2v cos θ। সিমিলারলি ওয়াই বরাবর তুমি যদি অ্যাপ্লাই করো ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ঘটনার আগে কিন্তু কোনো কম্পোনেন্ট নাই, তাহলে ঘটনার আগে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ভরবেগ হবে 0, আর ঘটনার পরে এই 10 sin 30 ডিগ্রি আসলে পজিটিভ হওয়ার দিকে, তার মানে আমরা এটাকে প্লাস 10 sin 30 ডিগ্রি নিলাম, আর এটা তো জাস্ট উল্টা দিকে, তাহলে কি হবে মাইনাস 2v sin θ।
ওকে, তাহলে আমি আমরা এক্স বরাবর কম্পোনেন্ট পেয়ে গেলাম, ওয়াই বরাবর কম্পোনেন্টটাও কিন্তু পেয়ে গেলাম। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন কিন্তু আমাদের সব কাজই কমপ্লিট, বাকিটা তোমরাও পারবা। সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা ইকুয়েশন আছে অলরেডি দেখতে পারতেছি, এবং দুইটা আননোন। এবং আমরা যদি এই প্রথম ইকুয়েশন থেকে একটু ই করি, ম্যানিপুলেট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2b cos θ, সেটা হবে আমাদের -10 cos 30°। এটাকে নাম দিলাম 1, এবং এখান থেকে যদি ম্যানিপুলেট করি তাহলে 2b sin θ হবে আমার 10 sin 30°। তাহলে আমরা এখন যদি আমরা এই দুইটা থেকে মান মানে স্কোয়ার করে যোগ করে দিই, এক নম্বর ইকুয়েশন এবং দুই নম্বর ইকুয়েশন স্কোয়ার করে যোগ করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 2b cos θ² প্লাস 2b sin θ² যেটা হবে -10 cos 30° স্কোয়ার প্লাস 10 sin 30° স্কোয়ার। তুমি একটু সলভ করলে এখানে কি হবে এটা বোঝাই যাচ্ছে, সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হয়ে যাবে, কি হবে 4b² হবে। আর এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, এখানে তো আসলে সাইন থিটা আছে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হবে, জাস্ট হবে হচ্ছে 10 স্কোয়ার, এবং b² ইকুয়াল হবে 10 স্কোয়ার, মানে কি 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100 যদি হয় তার মানে 100, তাকে 4 দ্বারা ভাগ করলে তোমার 25। তো এখন যদি 25কে আমরা স্কোয়ার রুট করি তাহলে ভিআর মান হবে হচ্ছে 5 m/s। এটা হচ্ছে আমাদের ভেগের মান। এবং আমরা যদি আসলে তার মানে কি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই থাকুক, তারপর এখন আমাদের অ্যাঙ্গেলটাও তো বের করতে হবে, তাই না? আমরা তো যেহেতু এটা ভেক্টর রাশি, মান বের করতে অবশ্যই অ্যাঙ্গেল বের করতে হবে, এবং সেটাও খুব সহজ। আমরা যে কাজটা করবো, ইকুয়েশন দুইকে 1 নং ইকুয়েশন দ্বারা ভাগ করে দেবো। তাহলে 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করো, যেটা পাওয়া সেটা হচ্ছে তোমার, এটা হবে 2b sin θ cos θ। তুমি বুঝতেই পারতেছ এটা এই পাশে লেফট হ্যান্ড সাইড হবে কি 10 θ, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে শুধু আমার উপরে থাকবে +10 cos 30, আর নিচে থাকবে হচ্ছে তোমার -10 cos 30°। এখন কথা হচ্ছে তোমার তার মানে ফাইনালে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে -10 30°। এখন কথা হচ্ছে যেহেতু এখানে ওয়াই পজিটিভ, মানে উপর অংশটা আমরা ওয়াই ধরলাম আর নিচের অংশটাকে এক্স ধরি, কারণ ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই, আমরা কি করি আমরা নর্মালি ট্যান থিটা ইকুয়াল টু কি ধরে নেই, নর্মালি হচ্ছে আমরা ট্যান থিটা সেটা ইকুয়াল টু আমরা আসলে ওয়াই বাই এক্স এভাবেই ধরি, তাই না? এরকমই তো। তো এভাবে যদি ধরি তাহলে উপরেরটা হচ্ছে ওয়াই, নিচেরটা হচ্ছে এক্স, তার মানে ওয়াই সাইন পজিটিভ, এক্স এর সাইন নেগেটিভ। এটা আসলে কোন কোয়াড্রেন্টে, এই ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ, এটা আসলে আমাদের ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ। কিন্তু অ্যাঙ্গেলটা তো নেগেটিভ ধরছিলাম। আচ্ছা, 10 30° আসছে, 10 30° যদি আসে তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, এটা যদি আমরা করে ফেলি 10 30° আসছে, 10 θ ইকুয়াল টু আমরা লিখতে পারি আসলে মাইনাস, যেহেতু তাহলে এটা লেখাতে আসলে 10 180 মাইনাস আসলে 30°, তার মানে অ্যান্সারটা আসতেছে 10 150°। তাহলে থেটা ইজ ইকুয়াল আসতেছে 150। এখন যেহেতু আমরা কিন্তু অলরেডি থেটাটা নেগেটিভ দিকে ধরছিলাম, তার মানে যেহেতু থেটাটা নেগেটিভ দিকে ধরা হয়েছিল, তার মানে এই নেগেটিভ এই পাশে আমরা থেটাটা এই পাশে নিচের দিকে ধরছিলাম, সেহেতু আমাদের এই দিকে হবে থেটাটা বড় হয়ে হয়ে তা 150° পরিমাণ ঘুরে দেবে, মানে হচ্ছে এই ডিরেকশন বরাবর হচ্ছে আমাদের এই শেষ বস্তুটা গতিশীল হবে, কত ডিগ্রি কোণে 150°। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে ভেলোসিটি ভি এর মান হচ্ছে 5 m/s, এবং থেটা হচ্ছে আমাদের 150°। মানে আচ্ছা দেখো, আরেকটা প্রবলেম, এবং প্রবলেমটা একটু ভালো মজার। প্রবলেমটা হচ্ছে তোমার 10 কেজি ভরে একটি বস্তু তোমার মুক্তভাবে পড়তে শুরু করবে। এখন বস্তুটি 1 সেকেন্ড সময় ধরে পড়তেছে পড়তেছে, পড়ার পরে হঠাৎ বিস্ফোরণ, বিস্ফোরণের পর কি হলো,
একটা অংশ তোমার 5 কেজি বরের আর একটা অংশ 5 কেজি বরের, তো এই 5 কেজি বরের একটা অংশ কি এই আনুভূমিক বরাবর এই নিচ থেকে 200 মিটার দূরে গিয়ে পড়লো, এটা নিক্ষিপ্ত হয়েছে আনুভূমিক বরাবর, এবং এইভাবে নিক্ষিপ্ত হওয়ার ফলে সে এই বরাবর এসে 200 মিটার নিচে গিয়ে পড়লো। আচ্ছা, এবং বিস্ফোরণটা যখন হয় তখন এই বস্তুটা ভূমি থেকে 2000 মিটার উপরে ছিল। তো বুঝতেই পারতেছো প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে দ্বিতীয় বস্তুটা এই ঠিক বরাবর এখান থেকে আর কত দূরে গিয়ে পড়বে। বোঝা গেছে? আবার পরে প্রথম বস্তুটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ যেখানে যেই বরাবর বস্তুটা বিস্ফোরণ ঘটছে যেই বরাবর সেইখান থেকে 200 মিটার দূরে গিয়ে নিচে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে অন্য যে একটা 5 কেজি বড় বস্তু আছে সেই বস্তুটা এই আনুমানিক বরাবর কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ আমাদেরকে এই দূরত্বটা বের করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন সলিউশনটা কিভাবে করা যায় দেখো। তো প্রবলেমটা সলভ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই বস্তুটা এটা এতটুকু যে জানি যে সে আসলে এই বরাবর আনুভূমিকভাবে নিক্ষিপ্ত হয়েছে, এখন বের করতে হবে দ্বিতীয় বস্তুটা এখানে কত দূরে পড়ছে, তার মানে বোঝাই যাচ্ছে সে আসলে একটা প্রাসের মতো পড়ছে, অবশ্যই কোনো একটা অ্যাঙ্গেলে নিক্ষিপ্ত হয়েছে। আচ্ছা, তো আমার যেটা বের করতে হবে আগে, যে এই দূরত্ব বের করতে হলে জানতে হবে এই বস্তুটা কত কোণে কত বেগে নিক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ তার থেটা এবং বি এর মান বের করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এখন এই জিনিসটা যদি বের করতে হয় এই বস্তুটা মানে বিস্ফোরণের পরে কত কোণে কত বেগে নিক্ষিপ্ত হয়েছে সেটা বের করতে হলে অবশ্যই আমাকে জানতে হবে এই বস্তুটা আসলে কত কোণে কত বেগে গেছে। যদি জানি তখন আমরা ভরবেগের সংক্রমণ সূত্র অ্যাপ্লাই করে হয়তো বের করতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটা আসলে কত কোণে গেছে, সেটা খুব প্রশ্নেই বলা আছে যে এই বস্তুটি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত হয়েছে, এবং কত বেগে গেছে সেটা আসলে কিন্তু বলা নাই, এবং কত দূরে গিয়ে পড়ছে সেটা বলা আছে, এবং ভূমি থেকে কত উপরে সেটাও বলা আছে। তাহলে আমরা যে কাজটা করবো এই বস্তুর জন্য আমরা এই ভেলোসিটি আগে বের করব, বের করার পরে আমরা ভরবেগের সংক্রমণ সূত্র অ্যাপ্লাই করব, করার পরে এই ভি এবং থিটা বের করব, এই ভি এবং থিটা বের করার পরে সেখান থেকে প্রাসের ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা এই দূরত্বটা পাই যাবো। তাহলে আমাদের আসলে 3টা স্টেপ। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কাজ করতে হবে 3টা কাজ। তাহলে প্রথম কাজ হচ্ছে এই অঙ্কের জন্য যে আমরা নাম দিয়ে দিই, এটা হচ্ছে প্রথম বস্তু নাম দিলাম, এটা নাম দিলাম হচ্ছে দ্বিতীয় খণ্ড। তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রথম খণ্ডের ভেলোসিটি বের করতে হবে, অর্থাৎ নিক্ষেপণ বেগ আদি বেগটা কত বেগে সে নিক্ষিপ্ত হয়েছে। তাহলে প্রথম খণ্ডের ভেলোসিটি বেগ বের করতে হবে, যে নিক্ষেপণ বেগটা ধরলাম সেটা ভি নট বের করতে হবে, ভি নটটা বের করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এটা বের করার পরে ভরবেগের সংক্রমণ সূত্র অ্যাপ্লাই করব, করার পরে আমরা দ্বিতীয় বস্তুর নিক্ষেপণ বেগ বের করবো, তার মানে দ্বিতীয় খণ্ডের বেগ মানে কত বেগে নিক্ষিপ্ত হয়েছে আদি বেগটা কত, এবং কত কোণে নিক্ষিপ্ত হয়েছে সেটাও বের করতে হবে, এবং ফাইনালি যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের জন্য প্রাসের ফর্মুলা অ্যাপ্লাই করে তার আনুভূমিক দূরত্ব বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় খণ্ডের জন্য আনুভূমিক দূরত্ব বের করতে হবে। তো দ্বিতীয় খণ্ডে আনুভূমিক দূরত্ব নির্ণয় সেটা প্রাসের অলরেডি তোমরা করে আসছো, সো সেখান থেকেই আমরা বের করতে পারবো। তাহলে আমরা শুরু করি, যে প্রথম খণ্ডের আদি বেগটা বের করতে হবে। তাহলে এটা একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো বোঝাই যাচ্ছে, তো তার জন্য যদি আমরা চিন্তা করি কীভাবে সলভ করা যায়, যদি একটা প্রাস আনুভূমিকভাবে নিক্ষিপ্ত হয় তার মানে হচ্ছে তার থেটা নট হচ্ছে আমাদের এখানে 0 ডিগ্রি। আচ্ছা, এবং তার ভি নটটা এটা আমরা জানি না, তবে আমরা কি জানি প্রাসের ক্ষেত্রে, আমরা জানি যে প্রাসটা যেই দিকে নিক্ষিপ্ত হয়েছে ওই বস্তুটার জন্য, অর্থাৎ এই প্রাসের জন্য ওই দিকটাকে আমরা ধরো পজিটিভ এক্স অ্যাক্সিস, আর উপরের দিকটা অবশ্যই পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে প্লাস ওয়াই অ্যাক্সিস। তাহলে কি হলো যে সে প্লাস এটা হচ্ছে, এবং মনে রাখতে হবে কোনো একটা প্রাস যেই বিন্দু থেকে নিক্ষিপ্ত হয় সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তার মানে এটা হচ্ছে তাদের প্রাসটার জন্য নিক্ষেপের বিন্দু বা মূল বিন্দু। তাহলে যেটা দাঁড়ালো যে প্রাসটা মূল বিন্দু থেকে এরকমভাবে একটু দূরে গিয়ে পড়লো, তাহলে এই প্রাসটা যত দূরে গিয়ে পড়ছে এই দিকটা যেহেতু এটাকে আমরা পজিটিভ এক্স ধরছি, তার মানে এই ডিরেকশনে যে কোনো দূরত্ব পজিটিভ হবে, তার মানে এই বস্তুটার জন্য বা এই প্রথম বস্তুর জন্য আমাদের এই ডিরেকশনটা পজিটিভ। তাহলে এই বিন্দুর যদি স্থানাঙ্কটা লিখতে চাই সেটা হবে কত আমাদের +200, এবং ওয়াই স্থানাঙ্ক যদি লিখতে চাই ধরলাম যে সে কতটুকু নিচে পড়ছে, তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এটা মূল বিন্দু থেকে নিচের দিকে আছে, এটা হচ্ছে মূল বিন্দু এই ডিরেকশনটা নিচের দিকে, তার মানে ওয়াই স্থানাঙ্ক অবশ্যই নেগেটিভ হবে এবং সেটা হবে
মাইনাস 2 বুঝা গেছে কোনো কনফিউশন যদি থাকে যে আসলে এই দিকে হওয়ার পর কেন x পজিটিভ আসলে আমরা তো এই দিকটাকেই পজিটিভ x ধরে নেছি এবং প্রাসের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে বস্তুটা x বরাবর যেই দিকে ডাইরেক্ট নিক্ষিপ্ত হয়েছে সেই দিকটাকেই পজিটিভ x ধরব আমরা যদি এরকম ভাবে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক পেয়ে যাই তাহলে প্রাসের গতিপথের একটা সমীকরণ আছে আমরা জানি সমীকরণটা কি সমীকরণ হচ্ছে y = x tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট তাহলে এই সমীকরণে জাস্ট মানগুলো যদি বসাই তাহলে কিন্তু আমাদের আননোন যে ভ্যালু অর্থাৎ ভি নটটা কিন্তু বের হয়ে যাবে তাহলে আমরা যদি বসাই একটু দেখি যদি বসানো হয় তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ওয়াই হবে মাইনাস 2000 এক্স ট্যান 0 ডিগ্রি তাহলে নাই হয়ে যাবে তাহলে আমাদের থাকতেছে মাইনাস জি জি এর মান আমরা 10 ধরে নিছি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ভি নট স্কোয়ার কস 0 ডিগ্রি মান 1 ওইটা অবশ্যই থাকবে না তাহলে আমাদের এটা যদি সলভ করি তুমি যদি মানগুলো সব বসাও তাহলে ভি নটের মান যেটা আসবে সেটা হচ্ছে এখানে আমাদের 2 ইনটু ভি নট স্কোয়ার এখানে চলে গেছে জি এর মান 10 আর এক্স এর মান আমরা কত ধরে নিছি এক্স হচ্ছে 200 আমরা যদি মানটা বের করি ফাইনালি ভি নটের মান আসবে আসলে 10 মিটার পার সেকেন্ড আচ্ছা আমাদের ভি নটের মান তার মানে হচ্ছে এই বস্তুটা এই দিকে আণবিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হয়েছে এখন এই বস্তুটা যেহেতু আণবিকভাবে 10 মিটার পার সেকেন্ড নিক্ষিপ্ত হয়েছে এতটুকু ইনফরমেশন আমার কাছে আছে এবং সেটা এই দিকে তাহলে এই বস্তুটা এই দিকে কত কোণে কিভাবে নিক্ষিপ্ত হয়েছে সেটা অবশ্যই আমরা জানতে পারবো এবং সেটা জানার জন্য এবার আমরা ভরবেগের সমান সূত্র অ্যাপ্লাই করব তাহলে দেখা যাক সেটা কিভাবে করি এতটুকু ইনফরমেশন আছে আমাদের 10 মিটার পার সেকেন্ড তাহলে নতুন ডেটা পাওয়া গেল তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু হয়ে গেল তাহলে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ যে আসলে দ্বিতীয় খণ্ডের জন্য বেগ এবং তার কতক্ষণ নিক্ষেপ এবং আসলে এখানে আমাদের বরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তাহলে বরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হলে আমরা অলরেডি জানি যে আমাদের কি করতে হবে একটা দিককে পজিটিভ ধরতে হবে আর একটা দিককে পজিটিভ এক্স এবং ওয়াই ধরতে হবে যদি টু ডি হয় এবং অলরেডি আমরা এটা বলে আসছি যদি তাই হয় তাহলে আমরা কোন দিক পজিটিভ ওয়াই ধরবো এইবার আমরা ধরে নিলাম যে এই দিকটা হচ্ছে পজিটিভ এক্স কেন ধরছি যদি প্রশ্ন করো তাহলে বলবো মনে চায় তাই মানে তোমার মনের মতো একটা দিক ধরে নেবা তুমি পজিটিভ তো অবশ্যই আমাদের কিছু বেনিফিট অবশ্যই আছে এই দিকে ধরার কারণে আচ্ছা তাহলে এটা হচ্ছে প্লাস এক্স এবং প্লাস ওয়াই এবং মূলত আসলে এদিকে ধরা হয়েছে তোমার যেহেতু আননোনটা যেহেতু একটা বস্তু এদিকে নিক্ষিপ্ত হয়েছে আননোন বস্তুটা অবশ্যই আশা করা যায় এইদিকে নিক্ষিপ্ত হবে বা কোনা কোনি কোনো একটা দিক এই জন্য আমি এই দিকটাকে পজিটিভ এক্স ধরছি আচ্ছা তারপর স্টেপগুলো কি ছিল যে আসলে সবগুলা ভেক্টরকে দুইটা ডিরেকশনে ভাগ করে নেবো মানে উপাংশে ভাগ করতে তাহলে ঘটনার আগে কি হয়েছে ঘটনার আগে যদি আমরা চিন্তা করে দেখি যদি এবারে ঘটনার আগে এবং পরে দুটো অংশ চিন্তা করো যে আগে কি হয়েছে ঘটনার আগে মানে বিস্ফোরণের আগে কি হলো আর বিস্ফোরণের পরে কি হয়েছে বিস্ফোরণ আগে কিন্তু একটাই বস্তু এবং যেই বস্তুটা আমাদের নেগেটিভ ওয়াই বরাবর নামতে ছিল এবং তখন আমার ভরবেগ কত হবে 10 কেজি ভরের বস্তু কত বেগে নামতেছে সেটাও কিন্তু জানতে হবে এখন দেখো যেহেতু বস্তুটা 10 কেজি ভরের বস্তু কত বেগে নামতেছে সেটাও জানতে হবে এবং যেহেতু আমি শুরুতেই বলেছিলাম একটা মুক্ত বা পরন্ত বস্তু তার মানে কি শুরুতে তার ভেলোসিটি 0 এক সেকেন্ড ধরে একটা বস্তু পড়লো তার মানে একটা মুক্ত বা পরন্ত বস্তু যদি এক সেকেন্ড ধরে পড়ে তাহলে তার ক্ষেত্রে আমরা এক সেকেন্ড পর তার ভেলোসিটি যদি ভি বের করতে যাই ভি ইজগুলো আমরা কি লিখতে পারি ইউ প্লাস জিটি তো যেহেতু জি এর মান আমরা বললাম 10 জি এর মান যদি 10 হয় তাহলে ইউ এর মান তো 0 যেহেতু মুক্ত হবে এক সেকেন্ড পরে তার মানে ভি হবে 10 মিটার পার সেকেন্ড তার মানে এই বস্তুটা 10 কেজি বড় বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল তাহলে এটার ভরবেগ কত হবে এটার ভরবেগ হবে 10 × 10 মানে 100 ইউনিটটা আপাতত ইগনোর করলাম এটা হচ্ছে ঘটনার আগে সিস্টেমের ভরবেগ বুঝা গেছে আচ্ছা এখন দেখো ঘটনার পরে কি হচ্ছে ঘটনার পরে হচ্ছে দুইটা ভাগ হয়ে গেছে এই ভাগের জন্য চিন্তা করি এটা কিন্তু প্লাস এক্স নেগেটিভ এক্স বরাবর আসছে কারণ আমরা এবার এই দিকটাকে পজিটিভ এক্স করলাম তাহলে যদি নেগেটিভ এক্স বরাবর আসে এবার তাহলে আমাদের একটা ভেক্টর রাশি পাওয়া গেল যেটা অলরেডি কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে অ্যালাইন্ড আছে এবং এর মান কত হবে 5 × 10 মানে 50
এবং ইউনিটটা আপাতত লিখলাম না, এটা হচ্ছে এইটা হচ্ছে তার ভরবেগ, যেহেতু নেগেটিভ এক্স বরাবর এখন ডিরেকশনটা এই দিকে। আর দ্বিতীয় যে বস্তুটা আছে তার জন্য আসলে কিছুই জানি না, তাই না? তো সেটা আসলে ধরে নিলাম সে কি করছে পজিটিভ এক্সের সাথে থেটা কোণে এগিয়ে গেল, যেহেতু 5 কেজি ভর তার ভেলোসিটি জানি না, তার মানে তার ভরবেগ হতে পারে 5b। ওকে, যেহেতু এক্সের সাথে থেটা অ্যাঙ্গেলে আছে তাহলে দুইটা অবশ্যই তাকে দুইটা উপাংশে ভাগ করবো, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। তাহলে এক্স বরাবর যে উপাংশ হবে সেটা হবে কি 5b cos থেটা, এবং ওয়াই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে আমাদের 5b sin থেটা। এবং অলরেডি জানি যে ভেক্টরটা দুটো উপাংশ ভাগ করার পরে সেই ভেক্টরটা কিন্তু আর থাকে না। তাহলে এরপরে আমরা দুইটা ডিরেকশন বরাবর বরবেগের সমসূত্র অ্যাপ্লাই করব। তাহলে যদি এক্স এক্সিস বরাবর বরবেগের সমসূত্র অ্যাপ্লাই করি আমরা, এক্স বরাবর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এক্স এক্সিসে কি আছে, ঘটনার আগে তো আসলে কোনো বরবেগই নেই, তার মানে ঘটনার আগে শূন্য, আর ঘটনার পরে, ঘটনার পর হচ্ছে এটা মাইনাস এক্সে, তার মানে এটা হবে -50, আর এটা হচ্ছে প্লাস এক্সের দিকে, তাহলে এটা হবে কি +5p cos থেটা। ওকে, এবং ওয়াই বরাবর যদি চিন্তা করি, ঘটনার আগে ওয়াই বরাবর হচ্ছে নেগেটিভ ওয়াই দেখেছিল -100, এবং ঘটনার পরে ওয়াই বরাবর আসলে পজিটিভ ওয়াই দিকে শুধু আছে +5b sin থেটা। তাহলে আমরা যদি সলভ করি, সলভ করলে আমাদের b এর মানটা বের হয়ে যাবে, এবং এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন, তুমি দুইটা ইকুয়েশন থেকে 5b cos থিটা মান যদি বের করো, প্রথম ইকুয়েশন থেকে আচ্ছা একটা ইকুয়েশন দেবো না, এটা কি ইকুয়েশন দেওয়া যাবে না, এটা দেবো 5b cos থিটা মান তোমার আসতেছে 50, তাই না? আচ্ছা ওকে, এবং দেখো 5b sin থিটা মান কত আসতেছে তোমার, 5b sin থিটা মান আসতেছে তোমার -100, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন তুমি দুইটা ইকুয়েশন সলভ করো, সলভ করো খুব সহজে, স্কোর করে যোগ করে দাও, যোগ করার পরে দেখবা যে আমাদের বি এর মান কত আসতেছে, আমি যদি স্কোর করে যোগ করি তাহলে যেটা আসতেছে এটা হবে 5b স্কোয়ার, হোল স্কোয়ার এখানে আসবে, এখানে আসবে তোমার 50² প্লাস এখানে আসবে -10² ওকে, এবং ফাইনালি সলভ করলে বি এর মান পাওয়া যাবে আমাদের, বি এর মান পাওয়া যাবে 10√5 m/s, তার মানে ভেলোসিটি পাওয়া গেল। এবং এখন কত অ্যাঙ্গেলে আসলে বস্তুটা নিক্ষিপ্ত হয়েছে সেটাও কিন্তু আশা করা যায় বের করা যাবে। যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে ভাগ করে দিই, ভাগ করলে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে আশা করা। তাহলে অ্যাঙ্গেলটা যদি বের করি, এখানে করলাম আমরা ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 দ্বারা ভাগ করি, করে দিই, তাহলে যেটা পাওয়া যাবে এখানে তোমার 2 হচ্ছে 5b sin থিটা, 1 নম্বর আছে তোমার 5b cos থিটা, তো এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে তোমার 50। ওকে, তুমি যদি বের করে নাও 10θ কত আসতেছে তোমার -2, তার মানে কি -2 যদি আসে 10θ মান, এখন দেখো এখানে কি হচ্ছে ওয়াই অংশ, মানে 10θ যে ওয়াই, ওয়াই হচ্ছে নেগেটিভ এক্স পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। আসলে এটা যদি আমরা দেখতে চাই, এখানে আমাদের ওয়াই নেগেটিভ, মানে উপর অংশ নেগেটিভ, তার মানে নিচের দিকে এক্স পজিটিভ, তার মানে এইদিকে, কারণ এই দিকে কোথাও হবে অ্যাঙ্গেলটা। এবং যদি অ্যাঙ্গেলটা বের করো তাহলে দেখবো হচ্ছে মাইনাস তোমার 63.something আসতেছে, 63.435 আসতেছে, অর্থাৎ এই দ্বিতীয় বস্তুটা এই বরাবর ক্ষিপ্ত হয়েছে, এই বরাবর তোমার -63.435° অ্যাঙ্গেলে নিক্ষিপ্ত হলো। কত ভেলোসিটিতে? হচ্ছে 10√5 m/s। এরপর হচ্ছে আমাদের তাহলে বাকি অংশের কাজ করে ফেলবো, আমরা মুছে ফেলবো। তাহলে আমরা জানলাম যে একটা প্রাস নিক্ষিপ্ত হলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, নেগেটিভ অ্যাঙ্গেলে, এবং তার আমরা ভেলোসিটিও জানি, তার মানে এই প্রাসটার জন্য থেটা নট যদি বলো তাহলে সেটা হবে -63.435, এবং তোমার যদি ভি নট বলো সেটা হবে 10√5 m/s। আর কি জানার আছে? আমরা কিন্তু তার ওয়াইটাও জানি, ওয়াইটা কোন দিকে, নিচের দিকে না, অবশ্যই নিচের দিকে, কারণ যেই বিন্দু থেকে প্রাসটা নিক্ষিপ্ত হয়েছে
সেই বিন্দু অলওয়েজ মূল বিন্দু। তাহলে এটা যদি মূল বিন্দু হয় তুমি চিন্তা করে দেখো, এটি হচ্ছে তোমার প্লাস এক্স এক্সিস আর এটা হচ্ছে প্লাস ওয়াই এক্সিস, আর আমাদের এইটা হচ্ছে মূল বিন্দু। তার মানে নিচের দিকে মূল বিন্দু থেকে তাহলে অবশ্যই কি হবে নেগেটিভ, এবং সামনে অবশ্যই কোথাও পড়ছে, তার মানে প্লাসটা অবশ্যই এরকম কোথাও পড়লো। তাহলে এই বিন্দুর এক্স ওয়াই স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক জানি না, বাট সামথিং পজিটিভ। আর ওয়াই স্থানাঙ্ক কত হবে মাইনাস 2000 এরকম কিছু একটা হবে। তাহলে আমরা এটা যদি বসাই ইকুয়েশনে আমাদের, তাহলে ইকুয়েশন কি আসতেছে ওয়াই ইকুয়াল টু আমরা জানি এক্স টেন থিটা নট মাইনাস থ্রি এক্স স্কোয়ার টু নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। তাহলে ওয়াই হচ্ছে মাইনাস এক্স টেন থিটা নট, এক্স কত জানি না আসলে, আর ট্যান কত ডিগ্রি হবে এটা মাইনাস 63.435 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের জি এর মান হচ্ছে 10 ধরলাম আমরা, এক্স এর মান জানি না, তবু ভি নট স্কোয়ার কস থেটা নট, কস থেটা নটের মান কত হচ্ছে আমাদের কস মাইনাস 63.5 স্কোয়ার। তাহলে এবার যদি তোমরা ইকুয়েশনটা সলভ করে দেখো, এখান থেকে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ হবে, সেই দ্বিঘাত সমীকরণ সলভ করলে এক্স এর মান পাওয়া যাবে 122.88 মিটার। তাহলে আমাদের এই দ্বিতীয় বস্তুটা এত দূর। তাহলে দ্বিতীয় বস্তুটা আমাদের যে বিন্দু থেকে নিক্ষিপ্ত হয়েছে সেখানে আণবিক বরাবর 122.88 মিটার দূরে গিয়ে। তো এখন আমরা দেখবো হচ্ছে তোমার সংঘর্ষ তত্ত্ব, মানে হচ্ছে আসলে দুইটা বস্তু যদি একটা বস্তুর সাথে আরেকটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয় সেক্ষেত্রে তাদের ভেলোসিটি কি হবে বা গতিশক্তি হবে, এগুলো নিয়ে কথা বলবো। তো মনে করো এটা একটা বস্তু ছিল, এটা আর একটা বস্তু, অলরেডি আমরা ভরবেগের সংঘর্ষ অনেকগুলাই দেখলাম, দুইটা বস্তু কোনো একটা সময় সংঘর্ষে লিপ্ত হলো। এখন এই যে সংঘর্ষ হলো, এই যে সংঘর্ষ দেখলাম, এই সংঘর্ষ হচ্ছে তোমার দুই ধরনের হতে পারে, সংঘর্ষ হতে পারে দুই ধরনের। অলরেডি আমরা জানি একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে আমাদের কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই দুই ধরনের সংঘর্ষের ভিতরে যেটা মূল পার্থক্য সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে, অর্থাৎ কোনো একটা সংঘর্ষের আগের গতিশক্তি অর্থাৎ মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে, গতিশক্তি সংরক্ষিত থাকে, এটা হচ্ছে মূল পার্থক্য। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষে এই গতিশক্তি সংরক্ষিত থাকে না। সেকেন্ড হচ্ছে আমাদের ভরবেগ, ভরবেগ সংরক্ষিত থাকে আর অস্থিতিস্থাপক সংঘর্ষেও কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকে। মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু সব ধরনের সংঘর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এখন নর্মালি যেটা হয় যে সব ধরনের সংঘর্ষ কেন আসলে স্থিতিস্থাপক সংঘর্ষ না, কারণ সংঘর্ষের সময় যেমন শব্দ, তাপ, চাপ এরকম বিভিন্ন কারণে কিছু শক্তির অপচয় হয়, এই শক্তির অপচয়ের কারণে যেহেতু কিছু শক্তি নষ্ট হয়েছে, শক্তি নষ্ট হওয়ার কারণেই সংঘর্ষ আসলে সবসময় গতিশক্তি সংরক্ষিত থাকে না, এটা আর কি বাস্তব। তার মানে সব ধরনের সংঘর্ষের ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে, কিন্তু সব ধরনের সংঘর্ষের ক্ষেত্রেই গতিশক্তি সংরক্ষিত থাকে বা গতিশক্তি সংরক্ষণ প্রযোজ্য হবে না। এবং যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, সেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষে আমরা মানে শেষ বেগটাও বের করতে পারি। এবং অলরেডি আমরা জানি যে এই শেষ বেগের রাশিমালা কি হবে, কোনো একটা স্থিতিস্থাপক সংঘর্ষে একটা বস্তু হয় এম ওয়ান এবং যার ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান, আর একটা বস্তু হচ্ছে এম টু যার ভেলোসিটি হচ্ছে ভি টু, এবং এরা যদি কোনো একটা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সংঘর্ষের পরে তাদের ভেলোসিটি হচ্ছে তাদের ভেলোসিটি ই ওয়ান এবং এই ভেলোসিটি হচ্ছে আমাদের ই টু। তো অলরেডি আমরা জানি যে আসলে সংঘর্ষ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে অলরেডি আমরা জানি যে গতিশক্তি সংরক্ষিত থাকে আর অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না। তো স্থিতিস্থাপক সংঘর্ষ মানে যদি ইংলিশটা আমরা দেখি সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন, আর অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে ইনইলাস্টিক কলিশন। এবং ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো এখন প্রশ্ন হতে পারে অবশ্যই যে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষে কেন গতিশক্তি সংরক্ষিত থাকে না, কারণ কি মানে অস্থিতিস্থাপক সংঘর্ষে
বা ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষণ থাকে না। কেন? কারণটা খুব সহজ। নর্মালি যখন দুইটা বস্তুর সাথে কলিশন হয় তখন দেখা গেছে যে তাপ শক্তি, শব্দ বা অন্য বিভিন্ন শক্তিতে গতিশক্তির অনেকটা অংশই রূপান্তর হয়ে যায়। তো যেহেতু গতিশক্তির অনেকটা অংশ রূপান্তর হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, সেহেতু গতিশক্তি সংরক্ষণ থাকবে না, এটাই স্বাভাবিক। যদি গতিশক্তি সংরক্ষিত থাকে তখন এই সংঘর্ষটাকে হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এই ধরনের সংঘর্ষের ক্ষেত্রে মনে করো যে দুইটা বস্তু আছে, একটা বস্তুর ভর হচ্ছে M1 আর একটা বস্তুর ভর হচ্ছে M2। এখন একটা বস্তু U1 বেগে গতিশীল আর একটা বস্তু U2 বেগে গতিশীল, তাদের মধ্যে কলিশন হলো। কলিশনের পরে তো অবশ্যই তারা নতুন আর একটা ভেলোসিটি নিয়ে গতিশীল হবে। ধরলাম বস্তুদ্বয় সংঘর্ষের পরে নতুন ভেলোসিটি V1 এবং V2 নিয়ে গতিশীল হবে। তো নতুন ভেলোসিটি ধরে নিলাম হচ্ছে আমরা যে দুইটা বস্তু ছিল, এরা আবার সংঘর্ষের পরে এই বস্তুটা ভেলোসিটি V1 আর এই বস্তুটা V1 ভেলোসিটি এবং এই বস্তুটা V2 ভেলোসিটি নিয়ে গতিশীল হবে। তাহলে সেক্ষেত্রে এই V1 আর V2 ভেলোসিটির মান আমরা অলরেডি জানি, সূত্র আছে আমাদের, প্রুফটা অবশ্যই বইয়ে দেখে নিতে পারো চাইলে। তো আমাদের V1 এর মান কি হবে, আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে এখানে নিচে এখানে M1+M2 হবে, এখানে M1+M2 হবে, মানে দুইটা অংশ আছে দুইটার নিচে M1+M2। ওকে, যেহেতু V1 তার উপর M1 এখানে আগে থাকবে -M2। আচ্ছা, যেহেতু এখানে V1 তার মানে এখানে হবে কি U1, আর এখানে যেহেতু আমরা M1 M2 নিলাম তাহলে এখানে হবে কি M1 উপরে M2 গুণাকার থাকবে, আর এখানে যেহেতু V1 এখানে হবে U2। এটা হচ্ছে আমাদের V1 ভেলোসিটি আর M1 -M2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যদি V1 বের করতে চাই। আবার সিমিলারলি আমরা যদি V2 বের করতে চাই তার জন্য ফর্মুলাটা হবে V2 হবে, যদি V2 যেহেতু উভয় পক্ষে আমাদের মনে রাখতে হবে যে নিচে হবে M1+M2, এই অংশেরও নিচে হবে কি M1+M2। এখন যেহেতু V2 তাহলে আমাদের এখানে হবে কি M2 আগে হবে, -M1 যেহেতু V2 এই জন্য U2 আগে হবে, তাহলে বাকি আছে কি U1, তাহলে এখানে আমাদের হবে U1 আর এখানে তো M1 M2 দুইটাই থাকবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা এখন কিছু প্রবলেম দেখবো।